প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা এই কোভিড-19 দুর্যোগ মুহূর্তে বাসায় আব্বু আম্মুর সাথে ভালোভাবে আছো। এই কামনাতে দীর্ঘদিন ধরে এই মহামারীর কারণে আশাবাদ হাই স্কুল ত্রিপুরা বাংলাদেশে সারা পৃথিবীতেই কোনো ক্লাস শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাই, এই জন্য আশাবাদ হাই স্কুল বেশ কয়েকদিন ধরে এই অনলাইন ক্লাস করেছে। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা কিছু হলেও ধারণা দিতে পারবে। আজকে আমি মোহাম্মদ খান রশিদ খান আশাবাদ উচ্চ বিদ্যালয় শিক্ষক বিষয় উচ্চতর গণিত অনলাইন ক্লাস দ্বিতীয় অধ্যায়ে আংশিক পূর্ণাংশ পাঠ শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে আংশিক ভগ্নাংশ কি। আংশিক ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশ যোগফলরূপে প্রকাশ করে তবে শেষোক্ত ভগ্নাংশ গুলো প্রত্যেকটির প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। প্রত্যেকটিকে আংশিক বসা সাপেক্ষে ভগ্নাংশ গুলো প্রত্যেকটিকে আংশিক ভগ্নাংশ বলা হয়। আংশিক ভগ্নাংশ কাকে বলে সংজ্ঞা বললাম। এখন আংশিক ভগ্নাংশের পূর্বে তোমাদের ভগ্নাংশের সম্বন্ধে একটা মৌলিক ধারণা নেওয়া দরকার। ভগ্নাংশ দুই প্রকার, প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশটা হলো যদি ল বড় থাকে ছোট থাকে আর হর যদি বড় থাকে তাহলে সেটা হলো প্রকৃত ভগ্নাংশ, আর লব যদি বড় থাকে আর হর যদি ছোট থাকে সেটা হলো অপকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমরা লব কেমনে বুঝবো ছোট বড়? এখানে চলরাশি এক্স এক্স আমরা এই অঙ্ক মধ্যে চলরাশি হলো এক্স, চলরাশি নির্দিষ্ট মান নাই, ধ্রুব রাশির মান আছে। চলরাশি এখানে উপরে হলে লব এক্স স্কোয়ার, নিচে দেখো এক্স প্লাস টু হোল স্কোয়ার মান হলে একটা এক্স স্কোয়ার রাশি, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর আসি, এইটার সঙ্গে এটা গুণ করলে থ্রি এক্স আর এখানে এক্স স্কোয়ার যদি তাহলে এক্স কিউব হয়, তাহলে চলো রাশি সেটা নিচেরটা বড় হয়। এতে আমরা বুঝতে পারি যে এই ভগ্নাংশটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন আমরা প্রকৃত ভগ্নাংশের সমাধান করব। মনে করি এক্স স্কোয়ার বাই থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু এ বাই থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস টু প্লাস সি বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার, এটার নাম্বার দিলাম এক। আমরা এক নং সমীকরণের উভয় পক্ষকে থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। এটা দ্বারা কেন গুণ করলাম, যদি এটা কাটা যায় তাহলে আমরা একটা দুবার রাশির মান বলব। তাহলে পাইলাম কি আমরা x স্কয়ার ইকুয়াল টু a ইনটু x প্লাস হোল স্কোয়ার প্লাস b ইনটু x প্লাস 1 ইনটু x প্লাস 2 প্লাস c ইনটু x প্লাস 1। এই আমরা দুই নম্বর সমীকরণ পাইলাম। এই দুই নম্বর সমীকরণ থেকে আমরা x এর মান বসাইয়া আমরা এক নম্বর সমীকরণ থেকে a এবং b এবং c এর মান আমরা বের করব। এক নম্বর সমীকরণে দেখো এখানে দুই নম্বর সমীকরণে প্রথমে যদি x ইকুয়াল মাইনাস 3 বসাই, এখানে মাইনাস থ্রিটা কোথেকে পাইলাম, আমরা বাক্সের সম্বন্ধে সাহায্যে যদি এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি হয়। এইভাবে আমরা সেই বাক্সের শুরুতে থেকে আমরা এই মানটা সরাসরি বসাই দিলাম। তাহলে মানটা বসাইয়া আমরা এই মানটা আমরা সরাসরি বসাই দিলাম। দেখো তাহলে বা ওয়ান বাই নাইন ইকুয়াল টু এ ইন্টু কাটা করে করে ফাইভ বাই থ্রি পাইলাম, তারপরে এটা জিরো হয়ে গেলো, এটা জিরো হয়ে গেলো, বা ওয়ান বাই নাইন ইকুয়াল টু এ ইন্টু টোয়েন্টি ফাইভ বাই নাইন পুরো স্কোয়ার ভাঙাইলাম, তারপরে নাইন নাইন বাদ গেলো, তাহলে টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ওয়ান, সুতরাং এই গল্পটা কত পাইলাম আমরা, এই গল্পটা পাইলাম ওয়ান বাই টোয়েন্টি ফাইভ। তাহলে আমরা এই দুই নম্বর সমীকরণকে এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকরণ করে পাই এ প্লাস থ্রি বি ইকুয়াল টু ওয়ান, বা থ্রি বি ইকুয়াল টু ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ মানে এর মান বসাই দিছি, বা থ্রি ইকুয়াল টু লসাগু করলে টোয়েন্টি ফাইভ দিয়ে ওয়ান বাই এত, থ্রি বি ইকুয়াল টু চব্বিশ বাই পঁচিশ, বা বি ইকুয়াল টু
আমরা পাইলাম a বাই b ইকুয়াল টু আমরা পাইলাম a b ইকুয়াল টু a তাহলে আমরা এবং তাহলে a 4 প্লাস m প্লাস 3 ইকুয়াল টু x এর মান সমকেত করে পেয়ে আমরা এই সমীকরণটা পাইলাম এখানে a এর মান বসাইলাম আর b এর মান বসাইলাম 3 সে আমাদের বের করতে হবে তাহলে a এর মান বসাইয়া 1/25 বসাইয়া পাইলাম 4/25 7/56/25 প্লাস 3 সি এই দুটা সরল করলে লসাগু হবে 25 তাহলে 4 প্লাস 56 তাহলে দুটা যোগ করলে উপরে দুটা যোগ করলে 7/25 প্লাস 3 সি বা 3 সি ইকুয়াল টু মাইনাস 7/25 বা সি ইকুয়াল টু নিচে গেল তিন দিয়ে কাটা গেল তাহলে 20/25 আবার কাটাকাটি করে আসে পাঁচ দিয়ে কাটাকাটি করলে হয় 4/5 তাহলে আমরা সি এর মান আমরা পেয়ে গেলাম তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এ বি সি এর মান দুই নম্বর সমীকরণে বসাই এই দুই নম্বর সমীকরণটা হলো এক্স স্কয়ার বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু হোল স্কয়ার ইকুয়াল টু এ এর মান বসাইছি 1/25 নিচে যা আছে তাই এবং বি এর মান বসাইছি 8/25 যা আছে তাই এবং সি এর মান মাইনাস 4/5 বসাইছি তাহলে এটা যেহেতু বর্ণাংশ 1/25 থ্রি এক্স প্লাস ওয়ান আর ইনটু ফ্রি থাকবো 25 নিচে আসবো ইনটু এক্স প্লাস টু প্লাস মাইনাস মাইনাস 4/5 ইনটু এক্স প্লাস থ্রি স্কয়ার যার নির্ণয় আংশিক বর্ণাংশ প্রিয় শিক্ষার্থী আমরা এখন শেষ পর্যায়ে আসছি অঙ্কটা করলাম এবং ওই অঙ্কের আলোকে তোমরা এই বাড়ির কাজটা এই ওই অঙ্কের আলোকে এই বাড়ির কাজটা অবশ্যই করবা প্রশ্নটা হলো যে এক্স স্কয়ার বাই 2x প্লাস 1 ইনটু এক্স প্লাস 3 হোল স্কয়ার আংশিক বর্ণাংশ প্রকাশ করো আমি যে অঙ্কটা করছি সে অঙ্কটা হলো যে এখানে এক্স স্কয়ার সব ঠিক আছে এখানে এক্স প্লাস 2 দিছি ওখানে আছে লো এক্স প্লাস 3x প্লাস 1 আর এখানে এক্স প্লাস 3 দিছি আছে লো এক্স প্লাস 2 হুবহু প্রায় একটু সংখ্যা পরিবর্তন হয়েছে যে যাক এই সংজ্ঞা পরিবর্তন হয় কি তোমরা কি বুঝতে পারবো না ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবা তোমরা ভালো থাকো আশা করি তোমরা সুন্দরভাবে পড়ালেখা করবা এই কামনা করে আজকে ক্লাস শেষ করছি আল্লাহ